কি ভাই পাইলেন? কত, 5 না 7? এক এক আফসার ভাই, কইছিলাম না এক 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 এক। অসুবিধা নাই, হয়ে যাবে। হয়ে যাইব একদিনই, কি হয়ে যাব? গায়ে হলুদ নাকি কাবিন নাকি আমার বরযাত্রী, মানে ওই দিনই বাসুরা, তাহলে কেমনে হয় না? মানে জাস্ট মেয়ে দেখবো আর কি, পছন্দ হলে তারপরে, তাছাড়া কালকে তো শুক্রবার। বুঝছি, তার মানে এক না দুই। না, দুই দিনে চাইলে তো সবই সম্ভব। গায়ে হলুদ, কাবিন, বরযাত্রী, বাসর সব। আরে না রে ভাই, ফাইনাল কিছু তো না, আগে যাই তো। ওই বুঝছি, ওই গেলি ফাইনাল, তারপরে চাইছে টেকল। দুই বাই দুই মানে শুভ দর্শন, চার ছক্কা মিলন, গোল গোল। এই গোল, এই গোল মাম্মা, জীবন হারাইবো না। ফলাফল শূন্য মানে গোল, দিল্লি কা লাড্ডু আর কি। ওই গোলই মানে বের হওয়ার কোনো উপায় নেই, আজীবন খালি চক্কর, খালি চক্কর, খালি চক্কর, খালি চক্কর, খালি চক্কর, খালি চক্কর, চক্কর আর চক্কর, খালি চক্কর, খালি চক্কর, খালি চক্কর, খালি চক্কর। আপনার নাম তো মঞ্জুর ইসলাম, কেন আপনার আব্বার নাম কোন? মানে মানে বেয়ারি সাহেব, মানে আমির হোসেন বেয়ারি, হেতো তো আপনার মামা লাগে, কেন এখন নিকানামায় হাতার নাম চলিত না, আপনার আব্বার নাম লাগবো। কিষেন নিকানামা? আই একজন কাজী, মানে বেয়ারি সাহেব, মানে আপনার মামা, হেতে আরে নিকা হরানের লাই কাজী হিসেবে আনছে, বুঝছেন নি? অন আপনার আব্বার নাম বলি ফেলান। আরে কিষের আব্বার নাম, কার বিয়া? ফাতুয়ার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ব্র্যাকেটে মঞ্জু, মিলছে নি ভাইয়া? আরে ভাই মিললে কি হবে, কোনো আয়োজন নাই, কোনো প্রস্তুতি নাই, মেয়ে দেখলাম না, উৎসেরই তোর উঠছেলে তোর বিয়ে, এটা হয় নাকি? এটা কোনো কথা? আর মনে করি প্রিপারেশন ভালো, হেতার তো মনে হয় যে খুব ভালো ফাংশনের আয়োজন করতেছে। মানে দেখলাম যে বরযাত্রীর যে গাড়ি, তার ডেকোরেশন খুব ভালো চলতেছে।
এমন ফাল দেওয়া উঠলি যে ড্রাইভারের লগে আলাপ করতেছিলাম, এইটা চালানি শিখতে কতদিন লাগতে পারে? কেরা শিখবো আপনি তো তোর মতো নাকি গাড়ির শব্দ শুনা তুই চমকা উঠস, এই কুর্জা লইয়া তুই বিয়া করবি কেমনে? বিয়া করতে যাব মানে মামা আপনি না বলছিলেন শুধু মেয়ে দেখতে যাবেন? আমি সব দেখে আসছি, বাপে তহসিলদার কাঁচা টেকা, ভাই বোন নাই, সৎ মা মানে কোনো শাখা পোশাখা নাই, দুই দে তোর সেইব মিনিমাম 1,30,000 টাকা, মনে চাইলে শ্বশুরবাড়ি গেলি, না গেলে না গেলি, ফ্রি মাইন্ড, বোঝো নাই? না মামা বুঝলাম, কিন্তু তারপরেও সব কিছু একটু বুঝানো মানটা ভালো না। আমি গিয়া সব দেখে আসছি। আমি সেই কথা বলি না, আমি আসলে কি বলতে চাইছি আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনারে। ও তা আমি পারছি তো, বাপা মারা যাওয়ার পর থেকে আপনি আমার গার্জিয়ান, আপনি সব কিছু করছেন, আমার বড় করছেন। তাইলে তো হয়েই গেল, যাও পাঞ্জাবি পুঞ্জাবি পরে হও, 8 ঘন্টার মধ্যে গাড়ি রেডি, 1 মিনিট যেন দেরি না হয়। কি ব্যাপার আর কতক্ষণ? মাইয়া মানুষের মতো রেডি হইতে হ্যার 2 ঘন্টা লাগেন, আমি তো কিছুই বুঝতেছি না। জামাই শহীদুল জে জে আব্বা, দেহ তো গিয়া কি অবস্থা? জে আব্বা স্টার্ট বন্ধ করো। কি ব্যাপার ভাই এখনো রেডি হন নাই? না শরীরটা ভালো লাগতেছিল না, শুইতেই ঘুমিয়ে পড়ছিলাম। কোন কি ভাই জ্বর জারি আসে নাই তো? ঠিকই তো আছে। না কয়েকদিন লোক দুঃস্বপ্ন দেখতেছি ভাই, বিয়ের সময় এরকম হয়, জ্বর মাথা ব্যথা দুঃস্বপ্ন, এটা কোনো ব্যাপার না, বউ ঘরে আসলে সব ঠিক হয়ে যাবে। আপনি মেয়ে দেখছেন ভাই? তাইলে তাইলে মানে ছোটোবেলা থেকে আমার শখ একটা সুন্দর মেয়ের বিয়ে করুন, সেই জায়গায় দেখা নাই শোনা নাই বিয়ে করতে যেতেছি, এটা হইলেও কিছু আপনি বলেন? কোনো অসুবিধা নাই, আব্বাই তো ভাইয়ে দেখছে, আব্বাই কইছে মাইয়ার চেহারা কাটিন খুব সুন্দর, কোনো সমস্যা নাই, খুব ভালো। ভাই আপনার তো এখন বয়স হয়েছে, এই বয়সে এত বাসাবাজি করলে পরে কিন্তু মাইয়ে খুঁজে পাইবেন না, যা থাকে কপালে আল্লাহ নলই, রেডি হন তো রেডি হন, তাওয়াক্কাল তো আল্লাহ। যা থাকে কপালে মানে আমি কি কিছু চাইছি নাকি? কোনো দিন গাড়ি চাইছি, বাড়ি চাইছি, আমার কোনো ডিমান্ড আছে? আমি চাইছি সুন্দর একটা মেয়ে, সে জায়গায় এখন আমার নিয়ে যেতেছে, মগের মূল্যক না তো, এটা তো এমনি হইব না, আমি আমি করবো না বিয়া। হ্যাঁ কী করেন আপনি, গাড়ি স্টার্ট দিয়ে সবাই বসে রয়েছে, এখন কি এটি করলে চলবো নাকি? চলার দরকার না, স্টার্ট বন্ধ করতে কেন, আমি যাবো না। এটা কী করলেন ভাই? ভাই চলেন মাইয়ে ডাকে দেখেন, পছন্দ না হলে বিয়ে করবেন না, আপনার তো জোর করে বিয়ে দেওয়া যাইব না, চলেন তো। শর্ত কিন্তু তাইলে একটাই, মেয়ে যদি পছন্দ না হয় আমি বিয়ে করবো না, থেকে সোজা টাকা তুলে দেবো। ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। যাক ভালোই হয়েছে, একটু রেস্ট নেন, ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা পানি করেন, তারপরে আল্লাহর নাম নিয়ে কিছু একটা করা যাবে, কি বলে? জি জি। ও বলতেছিলাম কি, নাস্তা পানিটা তো পরেও করতে পারবো, মাইয়াটারে যদি একটু আগে দেখাইতেন ভালো হইতো। জি জি। কেউ তো এখনো নিজেরা নিজেরা দেখা সাক্ষাৎ হয় নাই নাকি? তা তো বটেই, তা তো বটেই, না দেখা কিভাবে বিয়া শাদী হবে,
আপনার একটু বসেন, আমি নিয়ে আসতে। যে নিয়ে আসেন, নিয়ে আসেন। শোনেন, মেয়েটারে একটু ভালো করে মেকআপ টেপা। না বলছিলাম কি, যে আপনাদের মেয়ে তো নিশ্চয়ই সুন্দরই হবে, অত মেকআপ টেকআপের দরকার নেই, এমনি দিয়ে নিয়ে আসেন। আমরা আমরাই তো এই দুই চার মিনিট কথাবার্তা বলে ছাড়িয়ে দেবো আর কি, নাকি? জি মাশাআল্লাহ, আমার গুমাইয়া লাখে একটা, যে কোনো টেলিভিশনের যে কোনো নায়িকার মেকআপ ছাড়াই হার মানাইতে পারবে, ইচ্ছা করলে চ্যালেঞ্জ করতে পারে। না 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 না, চ্যালেঞ্জের কোনো দরকার নাই, আপনি নিয়ে আসেন। তাহলে বসেন, আমি নিয়ে আসছি। হচ্ছে আমাদের মেয়ে, সালাম দাও। সালাম আলাইকুম। না, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। ভালো বন্ধু কোনো প্রশ্ন থাকলে করেন। কোনো প্রশ্ন নাই, পরীক্ষা ছাড়াই পাস, জিপিএ 5। ছোটবেলার মা আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখত, জানো, তখন না আমার খুব ভয় লাগত, তারপর জানলা খুলে দিত। বন্ধ করে রাখত মানে তালা দিয়ে রাখত? কেন তালা দিয়ে রাখত? কেন? মারপিট করতাম, কামড় দিতাম। কাকে? যে কথা শুনতো না তাকেই। সর্বনাশ, আমার তো উচিত আমার টমক দেবে নাকি? তাহলে কথা দাও যে আমাকে শিশু পার্কে নিয়ে যাবে। শিশু পার্ক? হ্যাঁ, নিয়ে যাওয়া যায়, কিন্তু তুমি তো শিশু না। আমি কক্সবাজার যাবো তোমাকে নিয়ে, সমুদ্রে। সত্যি? হুম, আমি জানতাম। কি জানতে? আমার ছোটবেলায় নাক ঘামতো, তো যেই মেয়েদের নাক ঘামে সেই মেয়েদেরকে তাদের জামাইরা খুব আদর করে, তারা খুব লাকি হয়। লাকি আমি? আমি লাকি না হলে এই বয়সে একজন ছাপোষা মধ্যবিত্তের ঘরে আল্লাহ তাআলা একটা টানা কাটা পুরী পাঠাবে কেন? কি বলেন, বুঝি না। আপনাদের কাছি কেন? ও, ফিতা কেটে 1,000 টাকা ডোনেশন দিয়ে তারপর ঘরে ঢুকতে চেয়েছে। অবশ্য 10,000 টাকা ডোনেশন দিতে আমার আপত্তি ছিল না, কারণ ঘরের মধ্যে যে আছে সে একটা পরি, টানা একটা পরি। আচ্ছা, কেজিটা দেন তো। কেজি দিয়ে কি করবা? গান আছে। আরে না, দাও না। আরে আজকে রাত্রে কোনো অস্ত্র না, সংঘাত না, আজকে শুধু ভালোবাসা। কচু, দাও না কাচিটা। আরে না, কাচি দিয়ে কি করবে? দাও দাও। না, দিবে না। না, আরে বাপরে বাপ, প্রথম রাতেই রাগ। হ্যাঁ, কামড়ে দেবে নাকি?
কথা না শুনলে তাই দিব। আরে সর্বনাশ, সেটা আমি একটা কাজ করি, আমি লাইটটা বন্ধ করে দিই, কারণ তুমি যদি কামড়ে দাও আর সেটা যদি কেউ দেখে ফেলে তাহলে তোমাকে কি ভাববে? এটা কি করলে তুমি? এটা আমি আমি এখন কি মোজ গজাবে? মানে এটা এটা একদিনের আমি বাকিটা কি করবো? আমি অনেক সুন্দর লাগছে। লজ্জার কি আছে, মাথা তোল না, লজ্জার কি আছে? মুস্কাইটা ভালোই লাগতেছে তবে। তো কইতেছিলাম যে আইসকাই যাওয়ার লাগবো, আর দুদিন বেড়াও না মামা, ছুটি নাই, অনেক কি গরম, যাইতে। কিসের ছুটি? মানুষজন মইরা যায় তখনই তার ছুটি, এর আগে ছুটি বলা কিছু নাই। বাসা, অফিস, নাইলে হাসপাতাল, হাট, বাজার, মার্কেট, ব্যস্ত থাকতেই হয়। জি জি মামা। যাই ভাই, যখন যাও মিলমিশ করে থাকো, ঝগড়াঝাটি করো না। সংসারে অনেক সমস্যাই আসে, সেটার আশীর্বাদ বলে ভাববা। তোমার মামি বাইসা থাকছে, আমাকেও অনেক সমস্যা আসছে। জি আমি জানি তো মামা। এখন সে বাইসা নাই, কোনো সমস্যাও নাই, আনন্দও কিছু নাই। বুঝছো কি বললাম? জি মামা বুঝছি। ট্রেন কয়টায়? রাত 8:30 সীমান্ত এক্সপ্রেস। ও তাহলে তাড়াতাড়ি খাও, বোমা তুমিও খাও। আমি এতদিন নিজেরা মনে করতাম যে আমি অভাগা, কিন্তু আজকে আমি বুঝতে পারতেছি আমি ভেরি লাকি, আমি আপনাদের মতো কলিগ পেয়েছি। আচ্ছা বস তো আমারে ছুটি দিল 3 দিনের জন্য। কি 3 দিন? কোন কি ও আফসার ভাই, শুনছেন? 3 তাইলে আর কি, বাসায় যান, বাসায় যেয়ে বউর সাথে সুখে শান্তিতে কাটান দিন নাকি? তা বই কি তাহলে আর কই কি? হ ঘরের সাথে বউটি, সোনাটি, লক্ষ্মীটি, পক্ষীটি। দূর ভাই, আপনারা পারেন রাখেন তো। আচ্ছা আছি আছি। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে? আমি তো ভয় পেয়েছি, ঘুমিয়েছিলাম। হাত কাটলো কি করে? ও পেঁয়াজ কাটতে গিয়ে কেটে গেছে।
কতখানি যে কেছে দেখি তো ওয়াশ করেছো ঠিক মতন? আরে সামান্যই তো কেটেছে। সামান্য কাটুক, যে অ্যান্টিবায়োটিক খেতে হবে। তুমি পেঁয়াজ কাটতে গেলে কেন? রান্না করেছি না, খাবার দেওয়া আছে, তুমি খেয়ে নাও, আমি শুয়ে পড়লাম। তুমি খাবে না? না, আমি রাতেবেলা খাই না, আমার ঘুম পেয়ে যাওয়া। আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন, তোমার শরীর শরীরটা কি খারাপ লাগছে? শোনো, একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলে কিন্তু খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার কাছে, আসো, আমি তোমার মাথায় পাদ করে দিই। আসো আসো। ঠিক আছে, তুমি তুমি ঠিক আছে, তোমার মতোই থাকো।
সরি। সোপে অসুবিধা নাই, চলো বাইরে গিয়ে খাবো, রেডি হও, যাও। না আমি যাবো না। আমি যাবো না মানে কি? দুই দিন আগে থেকে প্ল্যান ঠিক করা, অফিস থেকে তিন দিনের ছুটিও পেয়েছি, তুমি যাবে না এটা কি ধরনের কথা বলতো? সেটা হয় তাহলে শার্টটা চেঞ্জ করে আসো। শার্ট কেন, একটা সমস্যা ভালোই তো। কি? হ্যাঁ ভালো, কচু ভালো, এটা একটা মরা কালার। ভালো কালার আমার মরা মরা ভালোই তো না, একদম পচা। এক মিনিট, দেখো এটা পড়লে অনেক সুন্দর লাগবে, স্মার্ট, আর তোমাকে আরো ইয়াং লাগবে। কি বল, তোমার কি মাথা খারাপ লাগে এই জিনিস? আমি আমার জীবন চলে গেল, আমি এটা পরবো না, প্রয়োজন মতো সারা মাস বাসায় থাকবো, তো এটা পরবো না। বললাম তো স্মার্ট থাকবে, নাহলে আমি তোমার সাথে বাইরে যাবো না। চলো, আমি পরবো না এটা। ধরতে তুমি পরবে না? না তুমি তুমি এই টি-শার্টটা পরবে না? পরবো না, আর বাজে লাগবে, প্লিজ সব ঠিক আছে, তোমার পর লাগবে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। আপনি আপনার নম্বর আগেও হাত কেটেছে তো আমাকে বলেছে যে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেছে, এবারও মানে আপনি কি গেস করছেন? মেন্টাল ডিজিজ,
এনজাইটি থেকে এরকম হয়েছে, টেস্টগুলো আসুক, বাকিটা জানা যাবে। আমি কয়েকটা ওষুধ দিয়ে গেলাম, আপাতত এগুলো খাওয়ান। আর এক কাজ করুন, কালকে কোথাও থেকে ঘুরে আসুন, এতে কিছুটা ওভারকাম করা যাবে। শুভ সকাল। তোমার ওই পছন্দের টি শার্টটা পরে আজকে আমরা আশুলিয়া যাবো ঘুরতে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, সারাদিনের জন্য ট্যাক্সি ভাড়া করে নেবো, ভালো হবে না? চাটা নাও। কিন্তু তোমার এই চেহারা নিয়ে আচ্ছা, এটা আরে অসুবিধা নাই, আমি তো বুদ্ধি বের করে ফেলেছি। এই যে সব ঢাকা, ঠিক আছে না? তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, কাটা দাও। আমি তো
আমি জানি আমি একজন মানসিক রোগী, ছোটবেলায় মাকে হারিয়েছি, ভালোবাসা আদর কাকে বলে জানি না, জীবনে প্রথম তোমার কাছে আমি ভালোবাসা পেয়েছি, আর সেই তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। তোমরা কেউ একটু বলো না, আমি ভালোবাসি তো, আমি ভালোবাসি, আমি বললে শুনো না। শুনি ভাই, যে গেছে সে তো আর ফিরে আসবো না ভাই। বৃষ্টি মঞ্জু ভাই, আমাকে বলছিল যে ওই চুল কাটতে মিস্টার মতো অনেক চুল ঠিক করে অনেক চুল চুলটা ভাই ধরেন আফসার ভাই, আমি অনেক ভালোবাসি, একজন একটু বলেন আমরা বলছি বলছি আমি চুল কাটবো তো বললাম, আমি চুল কাটবো, মিস্টার টি এর মতো করে চুল কাটবো। ডাক্তার আপনি একটা কোনো ওষুধ দেন না, কোনো ওষুধ, যে কোনো একটা ওষুধ দেন, তাহলে তো ঘুম ভাঙবে। বৃষ্টি বৃষ্টি তুমি ওঠো না, বৃষ্টি ওঠো, বৃষ্টি ওঠো, বৃষ্টি তুমি ওঠো, বৃষ্টি বৃষ্টি শ্যামঙ্গে